আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি নতুন একটি পণ্যের সাথে পরিচয় করে দিব, যেটা কিচেনের কাজকে অত্যন্ত সহজ করে দিবে। তো আমরা যে পণ্যটি সাথে পরিচয় করিয়ে দিব, এটা হচ্ছে নাইসার ডাইসার প্লাস, যেটা দিয়ে প্রতিদিনের আমাদের কষ্টকর কাজ, যেগুলো সালাদ কাটার এবং ফুড কাটার, হ্যাঁ, এবং সবজি কাটার কাজকে সহজ এবং দ্রুত করে দিতে সহায়তা করবে নাইসার ডাইসার প্লাস এই পণ্যটি। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ফুড ট্রান্সপারেন্ট বক্স, এখানে চারটি ব্লেড সেট রয়েছে, যেগুলো বিভিন্ন গ্রেডে আপনি স্লাইস করতে পারেন আপনার সালাদ এবং ভেজিটেবলকে এবং ফুডকে। তো আসুন আমরা আপনাদেরকে পণ্যটির সাথে পরিচয় করে দিব। এই পণ্যটির প্রাইস হচ্ছে 850 টাকা। অরিজিনাল যেটা চায়না নাইসার ডাইসার প্লাস, এটাতে 8টি সেট আপনি ব্লেড সেট আপনি পাবেন। তো হ্যালো ভিউয়ার্স, মাল্টি ফাংশনাল যে নাইসার ডাইসার এই প্লাস, এটার সাথে রয়েছে যে যে পণ্য রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে একটা ফুড ট্রান্সপারেন্ট একটা বক্স রয়েছে, একটি ক্যাপচার টুলস রয়েছে, এখানে চারটি ব্লেড সেট রয়েছে, যে ব্লেড সেট রয়েছে চারটি অরিজিনাল যেটা নাইসার ডাইস প্লাস, এটাতে এগুলো পাবেন, সবগুলো ইকুইপমেন্ট পাবেন। আর যেগুলো বাজারে নকল, যেগুলো নাইসার ডাইস প্লাস যেগুলো বিক্রি হচ্ছে, এগুলোতে অনেক সময় দুইটা ব্লেড টুলস পাবেন এবং ওইটা নিম্নমানের। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন এই যে টুল বক্স নাইসার ডাইসার প্লাস দিয়ে আমরা কীভাবে ফুডকে আমরা গ্রেড করব, স্লাইস করব। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্লেড সেট নিয়ে এখন কাজ করতে যাব। যে ব্লেড সেট যেটা রয়েছে এখানে সেট করবেন, আমি প্রথমে যদি দেখাচ্ছি আপনার এখানে বক্সটা একদম টোটালি মানে খালি, এটা আমরা এরপর আমরা যে টুলস যেটা রয়েছে এটা আমরা বসাবো এইভাবে, যেটাতে আমরা ব্লেড সেটগুলো সেটিং করতে পারি একটার পর একটা। আমরা এখন এই যে ব্লেড সেট রয়েছে, ব্লেড সেট দিয়ে এখন আমরা কাজ করব। আমি দেখাচ্ছি প্রথমে এই যে একটা শসা নিলাম, আমি শসাকে কীভাবে স্লাইস করব, হ্যাঁ, অত্যন্ত সহজ। যেটা আমরা করার সময় এমনি নর্মালি করতে গেলে কিন্তু হাত কাটার সম্ভাবনা রয়েছে, তারপর মানে কষ্টকর আসলে বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি স্লাইস করলাম, অত্যন্ত সহজে খুব সুন্দর করে কিন্তু স্লাইস হচ্ছে। এই কাজগুলো যদি আমরা নর্মালি করতে যাই এগুলো আসলে কষ্টকর, এবং একই সাইজ করে হবে না, এত সুন্দর করে হবে না। আমি আরেকটা টুলস আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন আরেকটা ব্লেড সেট দিয়ে আমি আরেকটা কাজ করব। এই ব্লেড সেটটাকে দুইভাবে সেট করা যায়, আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে গ্রেডের, এই গ্রেড আমি যদি ইউজ করি তাহলে এই এখানে এভাবে রাখতে হবে। ধরুন আমি এই যে এই শসাটাকে আমি ইয়া করবো, আগে একটা ব্লেড সেট দিয়ে কাজ করছি একরকম, আমি এটা এখন এইভাবে রাখবো। আপনারা কাজ করতে মানে অত্যন্ত সহজ দেখতে পাচ্ছেন, সেকেন্ডের ভিতরে কিন্তু এগুলো স্লাইস হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে স্লাইস যেভাবে হয়েছে খুব সুন্দর করে। তো আমরা এটাকে আমি যদি আর একটু সুন্দর করে করতে যাই অন্যটি ইয়াভাবে গ্রেডের, তা আমি এই যে এই গ্রেডটা আমি ইউজ করবো। আমি এই যে সবটাকে আমি দেখাচ্ছি আপনাকে, এগুলো ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনি রেডিমেড ভিডিও দেখতে পাবেন, কিন্তু আমরা আসলে সরাসরি কাজ করে দেখাতে আমরা দেখাতে চাই, যেটা নাকি কপি করা ভিডিও আমি দেখাতে ইচ্ছুক না আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা গ্রেটি আমি ইউজ করবো এখন। আমরা এই তো চার কোণার যেটা আমি ইয়াতে হয়েছে এই গ্রেডটা আমি ইউজ করে আমরা কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, আমি ধরেন অনেকেই যারা ইয়াতে করে
নোটলেস, বাচ্চাদের নোটলেস জন্য। হ্যালো ভিউয়ার্স, আমরা যেটা বাচ্চাদের নোটলেসের জন্য আমরা যে গ্রেডটা আমি ইউজ করব, এই যে দেখতে পাচ্ছেন এই গ্রেডটা, আমরা এদিকে সেট করব এই গ্রেডটা। আমি নুডলেসের জন্য আমাদেরকে যে যে আলু স্লাইস করতে হয়, এখন এটা দিয়ে আমি মানে ইয়ার গ্রেডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হয়। জাস্ট আমি চাপ দিব, এই যে এক নুডলেসের জন্য আমরা যে স্লাইসগুলো করব, যে গ্রেডের যে কুচি কুচি করা একই সাইজের, এত সুন্দর করে কুচি কুচি করা আসলে নর্মালি আমরা যে পদ্ধতিতে কাটি এগুলো সম্ভব না এবং কষ্টকর, এবং হাতের জন্য এবং ত্বকের জন্য ক্ষতি। আমাদের প্রতিদিন যেহেতু এই কাজগুলো করতে হয়, আমরা এই ন্যাচারগ্যাস প্লাস্টিক আপনি ইউজ করতে পারেন। এই যে বিভিন্ন গ্রেডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আরেকটি ব্লেড সেট আপনাদেরকে আমি ইউজ করে দেখাবো, যেমন নাকি এই যে গ্রেডটা, এই গ্রেডটা দিয়ে আমি চাইলে এই যে টমেটো, টমেটোর ক্ষেত্রে আমি ইউজ করতে পারি। টমেটো আমি এখানে রাখলাম, খুব সহজে কিন্তু এটা হয়ে যাবে। আরেকটা আমি টমেটো আমি দেখাচ্ছি, স্লাইস করে দেখাচ্ছি, সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টমেটো স্লাইস করেছি। তো এই যে টমেটো স্লাইস করাটা আমরা কিন্তু আরও বিভিন্ন গ্রেড ইউজ করতে পারি, আমরা এই গ্রেড যে গ্রেডগুলো এই গ্রেডগুলো আমরা ইউজ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন, এরপর আমি যেটা করে দেখাবো যে একটা ফুট আপেল আমরা এটা এখন স্লাইস করে আপনাদেরকে দেখাবো। তো আমরা যে আপেলটাকে এইভাবে বসাবো, যে যে গ্রেডে আমরা ইউজ করতেছি, এই যে যেটা ক্যাপচার টুলস আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা ক্যাপচার টুলসটা এইভাবে ইউজ করবো, এখানে লাগানো যায় এটা ক্যাপচার টুলসটা। তো লেগে গেল ক্যাপচার টুলসটা, লেগে গেল, আমরা ক্যাপচার টুলসটা দিয়ে এইভাবে ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আপেল যেটা স্লাইস করেছি, একটা আপেলকে চারিদিকে সমান করে আমরা স্লাইস করেছি, যেটা এই যে টুলসটা ইউজ করে আমরা আপেলকে স্লাইস করেছি। তো আমরা এখানে আরও টুলস যেগুলো আছে দেখতে পাচ্ছেন, আমরা যে গাজর, তাও আমরা যে কোনো একটা এখানে গ্রেড আমরা ইউজ করে আমরা গাজর স্লাইস করতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা কাজ করা যায়। আমরা যদি গাজরটা করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে এটা এদিকে বসাতে হবে স্লাইডটা, যে এই গ্রেডটা আমি যদি ইউজ করি, আমরা এটা তুলে ফেলবো, যদি এটার কোনো ক্যাপচার ফুল যেটা আছে এটা ফুড ক্যাপচার এটা এখন প্রয়োজন নেই। আমরা গাজরটাকে একটু ছোট করে কেটে নিব, দেখেন আমরা যে টুলস যেগুলো আমরা গ্রেড যে গ্রেডে করবো আমরা ওই গ্রেডে কিন্তু গাজরটাকে আমরা বসাবো। আর প্রথমে এই গ্রেডটা আমি ইউজ করতেছি এখানে, আমরা এখানে একটা ফুস বাটন রয়েছে, আমরা ফুস বাটনটা ইউজ করেছি, ফুস বাটনটা ইউজ করে আমরা যে গাজরের যেটা স্লাইস করেছি দেখেন আপনারা, আমরা এই পাশে যেটা টুলস যেটা গাজরের জন্য আমরা চাইলে এটা ইউজ করতে পারি, এই টুলসটা ইউজ করতে পারি। পরিমাণ সাইজ যেটা প্রয়োজন হবে, এখানে যে ব্লেড সেটগুলো রয়েছে আপনারা চাইলে যে যেই গ্রেড আপনাদের প্রয়োজন সেই গ্রেডে আপনারা ইউজ করতে পারেন। তো আমরা আরেকটা গ্রেড আমরা ইউজ করবো, এখন যে ফুল বাটনের যেটা রয়েছে আমরা ফুল বাটনে ক্লিক করব।
আমরা আরেকটা টুলস আমরা ইউজ করতে পারি যে চিপসের জন্য, আলুর যে আমরা চিপস করে চিপসের জন্য এই গ্রেটটা আমরা ইউজ করতে পারি, পটেটো চিপসটা। সেক্ষেত্রে আমাদেরকে এই গ্রেটটা এদিকে বসাতে হবে। পুশ বাটনে একটা চিপ দিব আমরা, দেখুন যে চিপসের জন্য পটেটো যেটা ইয়া হয়ে গেল, হ্যাঁ যে ভেজিটেবল কাজগুলো আমরা এইভাবে কাজ করতে পারবো। আমরা যেভাবে প্রয়োজন, যেটা যেভাবে প্রয়োজন, যে টুলসটা এখানে প্রয়োজন আপনি ওই টুলসটা আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন। তো আমাদের এই যে অরিজিনাল যেটা নাইসাটেসার প্লাস আপনারা পাচ্ছেন বহদ্দার হাট সাইমন টেকনোলজিতে মাত্র 850 টাকা দিয়ে, মাত্র 850 টাকা দিয়ে আপনারা এই টুলসটা পাচ্ছেন বহদ্দার সাইমন টেকনোলজিতে। আপনারা আমাদের নাম্বার কল দিতে পারেন আপনাদের প্রয়োজন হলে, 01911500268, 01911500268। তো আমাদের যে ইউটিউব চ্যানেল সিটিজি ভাষাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং যে বেল আইকন আছে বেল আইকন আপনারা ক্লিক করে রাখুন, আমাদের যে কোনো নতুন ভিডিও আপনারা পাবেন সাথে সাথে, যাতে নোটিফিকেশন পান। তো আমরা আপনারা দেখেছেন আমরা বিভিন্ন গ্রেট ইউজ করে এখানে ফুড ভেজিটেবল আমরা এখানে স্লাইস করেছি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, নাসার প্লাস ব্যবহার করার জন্য আপনাদেরকে ইতিমধ্যে যারা নিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন। আজকে এই পর্যন্ত।